অনেকেই একটি প্রশ্ন করে থাকেন মাঝে মধ্যে যে ভাই ইমার্জেন্সিভাবে কীভাবে এনআইডি কার্ড মানে বাহির করব। এনআইডি কার্ড বাহির করব ইমার্জেন্সিভাবে কীভাবে। তখন আমি যখন এই প্রশ্নটি করার পর জানতে চাইলাম কেন ভাই আপনি ইমার্জেন্সিভাবে মানে এনআইডি কার্ড চাচ্ছেন, তখন উনি আমাকে বললেন যে আমি আমার ভাইয়ের পাসপোর্ট করতে যাচ্ছি কিংবা আমি আমার নিজের পাসপোর্ট করতে যাচ্ছি, আমি বিদেশে যেতে যাচ্ছি, সেজন্য মানে আমার একটু ইমার্জেন্সি প্রয়োজন। এই কারণে মূলত পাসপোর্টের কারণে আপনার ইমার্জেন্সিভাবে এনআইডি কার্ড করতে চায় অনেকে। এখন ইমার্জেন্সিভাবে কীভাবে হয় এটা হচ্ছে একটা প্রশ্ন। ইমার্জেন্সিভাবে এনআইডি কার্ড তৈরি হয় কি না এই প্রশ্নটা মূলত আসলে খুব বেশি করা হচ্ছে বর্তমানে। ইমার্জেন্সিভাবে কীভাবে তৈরি করব এই প্রশ্নটাই আসছে। এখন ইমার্জেন্সিভাবে যদি আপনি করতে যান সেক্ষেত্রে আমরা কী করি, আমরা ডিরেক্ট নির্বাচন অফিসে চলে যাই। সো নির্বাচন অফিসে গিয়ে আমরা কী করি, আমরা হয়তো পিয়ন অথবা কেয়ার টেকার এইরকম টাইপের কারো কাউকে ধরি যে আসলে আমার এনআইডি কার্ডটি মানে ইমার্জেন্সিভাবে হবে। আমরা হয়তো অফিসারের সাথে কথা বলি না, হ্যাঁ অফিসারের সাথে ডাইরেক্ট কথা বলা যাবে না। অফিসার বলবেন যে না ইমার্জেন্সিভাবে কোনো কিছু মানে তৈরি করা হয় না, এটা ইমার্জেন্সিভাবে হবে না, ঠিক আছে ইমার্জেন্সিভাবে হবে না, এটা একটা প্রক্রিয়ায় যায় দাঁড়ায় যায়। অফিসার কিন্তু আপনাকে সেটাই বলবেন, কিন্তু আপনি তারপর কী করেন, একটু মানে চান যে আপনার এটা তাড়াতাড়ি হয়ে যাকতে পারবে, তারপর আপনি চান যে টাকা পয়সা দিয়ে হলেও মানে তাড়াতাড়ি করিয়ে দেওয়ার জন্য। অফিসারকে যখন বলা হয় যে আমি কিছু টাকা দেবো না স্যার, না টাকা দেখান যখন আপনি, তখন কিন্তু অফিসার এটা নেয় না। না নিয়ে আপনি কী করেন, আপনি তো এখান থেকে মানে ব্যর্থ চেষ্টা করলেন, আপনার কাজ হলো না, আপনি বাহির হয়ে চলে আসলেন। বাহির হয়ে চলে এসে আপনি যেটা করেন সেটা হচ্ছে যে এখানে হচ্ছে যে একজন কেয়ারটেকার রয়েছে, অর্থাৎ একজন পিয়ন রয়েছে, ওকে বলে দেখি কিছু হয় কি না। তো ও আসলে মূলত মনে করেন যে আপনার এই টাইপের লোকদেরকে চেনে, তোমাদেরকে বলে যে এদিকে আসো দেখি। তো মূলত কী হয় যে আপনার বলে যে হয়ে যাবে বা এরকম কোনো কিছু বলে হয়তো কনভেন্স করার চেষ্টা করে, কিংবা আপনি নিজেও কনভেন্স করার চেষ্টা করেন তাকে। তো এভাবে কিন্তু মূলত আসলে চায় যে কিছু টাকা হয়তো মানে আপনি হয়তো তাকে দেন, পিয়নকে দেন যে এই টাকাটা নেন আপনি আর আমার এই কাগজটা মানে একটু তাড়াতাড়ি হবে এটার একটা ব্যবস্থা করেন। তো উনি আসলে মূলত এখানে কোনো ধরনের কোনো মানে আপনার ইমার্জেন্সিভাবে কোনো কিছু করতে পারবেন না। এই পিয়ন কিংবা কেয়ারটেকার এনারা কিন্তু বা অন্য কোনো থার্ড পার্টি লোক কিংবা যেই হন না কেন ইমার্জেন্সিভাবে কেউ কোনো কিছু করতে পারবেন না, অফিসারও কোনো কিছু করতে পারবেন না ইমার্জেন্সিভাবে। এরকম কোনো সিস্টেমই নেই আমার জানা মতে, এরকম কোনো সিস্টেমই নেই। আমি নির্বাচন অফিসারদের সাথে কথা বলছি এই বিষয়ের উপর, তো জানতে পারলাম যে এরকম কোনো সিস্টেম নেই। এটা একটা প্রক্রিয়াধীন অবস্থায় যায়, এটা একটা সিস্টেমে যায়, ঠিক আছে। তো তারপর এখানে আপনার যখন আপনি এই ফাইলগুলো দিলেন মানে আপনার ফর্মটি দিলেন, যে ফর্মটি জমা দিলেন, ফর্মটি জমা দেওয়ার পর একটি টাইম আছে, ওই টাইমের মধ্যে এসে আপনাকে ছবি তুলতে হবে, ফিঙ্গার দিতে হবে, এগুলো দিতে হবে। তো এখানে ইমার্জেন্সিভাবে মানে তোলার মানে কোনো সিস্টেম নেই, তবে এটা প্রক্রিয়াধীন অবস্থায় বলতে আপনার খুব একটা যে বেশি সময় যাবে এরকমও কোনো কিছু না। যদি আপনি ফর্মটা জমা দিয়ে আসেন সেক্ষেত্রে দেখবেন আপনার এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে আপনাকে ফর্ম দিয়ে দেওয়া হয়েছে যে আপনি এসে ছবি তোলেন, আপনি এসে ছবি তোলেন, আপনার আগামী এত তারিখে আপনি এসে ছবি তোলেন, এটা কিন্তু ফর্ম দিয়ে আপনাকে জানিয়ে দেওয়া হবে। আর আপনি অবশ্য খোঁজ রাখবেন যে কবে ছবি তুলবেন স্যার, এটা বলে আসবেন, জেনে আসবেন। সো অবশ্যই মানে এটা ইমার্জেন্সিভাবে যে আজকের মধ্যে ইয়ে করলাম কালকের মধ্যে আমি পেয়ে যাবো এইরকম আসলে কোনো কিছু নাই, সরকারি কাজ একটা সিস্টেমে যায়। সো এই জন্য বলবো আপনাদেরকে আমি শেষ পর্যন্ত এটাই বুঝাতে চাচ্ছি যে আপনারা কেয়ারটেকারকে 2000, 3000, 4000, 5000 এই টাকাগুলো দেবেন না, এগুলো দিয়ে আপনাদের কোনো কাজ আসবে না। এটা এমনিতেই একটা সিস্টেমের মধ্যে দিয়ে যায়, এটা সিস্টেমের মধ্যে দিয়েই আপনার কাজটা হয়। এটা কাজ হতে হয়তো 2 সপ্তাহ 3 সপ্তাহে একটু সময় লাগে, তবে এর চেয়ে বেশি লাগার কথা না, 2-3 সপ্তাহ হয়তো লাগে, এর চেয়ে বেশি লাগার কোনো কথা না। সো এই জন্য বলবো যে আপনারা খামাখা মানে হচ্ছে আপনার কেয়ারটেকারকে এই টাকাটা দেন বা আপনি নিজে মানে এটা করা আসলে ঠিক না। যাই হোক, আর যদি আপনার অত বেশি মানে খুব বেশি আসলে সহানুভূতি দেখে থাকে সেক্ষেত্রে আপনি কেয়ারটেকারকে দিতে পারেন 500 টাকা, কোনো সমস্যা নেই চাপানের জন্য। যাই হোক, এভরিওয়ান সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকের মতো এই পর্যন্তই। সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা হাফেজ।